हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल कुक विद सुनयना। आज के रेसिपी चिकेन कोरिएंडर सूप। तो धने पाते जे शीतकाले जे धने पाता पाव जाए, धने पातार मध्य अनेक रकम विटामिन्स थाके, खनिज लवण थाके, जेगुलो आमादे शरीरेर पक्षे भीषण ही उपकारी। तो आज आमी सेई धने पाता दिए एकटा चिकेनेर सूप बनिए एनेछि आजकेर आमार भिडियोते। तो এটা খুব সহজেই ঝটপট বানানো সম্ভব হবে এবং দুর্দান্ত স্বাদের, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের আমার ভিডিও শুরু করি। চিকেন কোরিয়েন্ডার স্যুপ বানানোর জন্য সবথেকে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো আমি এখানে 100 গ্রাম চিকেন রেখেছি, একদম ছোট ছোট টুকরো করে রেখেছি, যাতে করে এটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ধনেকে একটু ক্রাশ করে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি, ধনের ফ্লেভারটা খুব ভালো দেয়। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন, থেতো করা রসুন, এবং 1/4 চা চামচ থেতো করে রাখা আদা। তো আমি সমস্ত কিছু স্পাইসগুলোকে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব, আর এটাকে আমি 10 মিনিট রেস্ট হতে দেব। এটাকে ম্যারিনেট করে নিলে এই ফ্লেভারগুলো খুব ভালোভাবে চিকেনটার মধ্যে চলে যাবে, তো আরও বেশি ফ্লেভারটা দেবে। তো সেই কারণে আমি 10 মিনিট রেখে দিলাম। এখানে এই যে ধনে পাতার যে গোড়ার অংশটা, যেটা স্টিম বলা হয় যেটাকে, তো সেই অংশটা যেটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি, এর মধ্যে ধনে পাতার পুরো ফ্লেভারটা থাকে। তো আমি এই ধনে পাতার এই অংশটাই এই সুপেতে ইউজ করছি। আর আমি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি রেখেছি, আর রেখেছি এখানে যে স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নের নিচের অংশটা, পেঁয়াজের অংশটা এবং ওপরে সবুজের অংশটা, দুটো অংশই আমি এখানে কুচি করে রেখেছি। তো 10 মিনিট হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম, আমি কড়াইতে কোনো তেল বা বাটার কিছুই দিলাম না, তার কারণ হচ্ছে চিকেনের মধ্যে আমি অলরেডি সাদা তেল দিয়েছি, তো সেই কারণে আমি চিকেন আর আমি কিছু ইউজ করলাম না। তো চিকেন আর ওই সমস্ত ভেজিটেবলসগুলোকে কড়ার মধ্যে একেবারে ডাইরেক্ট দিয়ে দিলাম, আর আমি এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে যে চিকেনের মধ্যে যে অয়েলটা রয়েছে সেটাতে সমস্ত ভেজিটেবলসগুলো হালকা কুক হয়ে যায় এবং এর কাঁচা ভাবটা একটু চলে যায়। একটু নাড়াচাড়া করার পরে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে জল ইউজ করছি। আমি প্রথমেই অনেকটা বেশি জল দিয়ে দেব না। এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি জলটার সঙ্গে। এখানে জলটা বেশ গরম হয়ে এসেছে, এবার আমি এখানটাকে ঢাকা দিয়ে দিলাম। এটাকে 10 মিনিট আমি সিদ্ধ হতে দেব, চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়, তারপরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্যুপটা তৈরি হয়ে গেছে, দারুণ সুন্দরভাবে ফুটছে এবং একটা সুন্দর স্মেল আছে। যেহেতু এর মধ্যে আমি ধনে পাতা দিয়েছি, তো ধনে পাতার একটা দারুণ সুন্দর গন্ধ এবং ফ্লেভার আসছে। তো আমি এখানে চিকেনটাকে একটু উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু ছোটো পিস করেছিলাম, চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর এগুলোকে আমার আর বাড়তি করে শ্রেডেড করার দরকার নেই। তো এবার আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, তো সেটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা একটু থিক হয়ে যাবে এবং এর স্বাদটাও একটু বেশ ভালো হবে। এবার আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে স্যুপের সাথে মিশিয়ে দেব, আর একটু সময় দিয়ে ধরে একটুখানি ফুটতে দেব। তো একটু ফুটছে, দেখতেই পাচ্ছেন যে স্যুপটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আমার এখানে আর কিছু করবার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এবার আমি স্যুপটাকে একটা পাত্রে সার্ভ করে নেব।
তো এখানে আমি একটা পাত্রে স্যুপটা সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন স্যুপটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটা কর্নফ্লাওয়ার দিয়েছি বলে এর মধ্যে ঘনত্বটা খুব সুন্দর রয়েছে, এবং ধনে পাতা এবং আমি যে ধরনের গ্রিন ভেজিটেবলস এর মধ্যে দিয়েছি, তো সেই সবগুলোর জন্য এটা খুব কালারফুল লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমি ফ্লেভারের জন্য ওপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর আমি এখানটাকে আরেকটু ভালো ফ্লেভার করার জন্য এখানে একটু বাটার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে চিকেন করিয়েন্ডার স্যুপ। নমস্কার।